চেঙ্গিস খান নামটিকে অনেকে মুসলিম ভাবলেও পৃথিবীতে লক্ষ লক্ষ মুসলমানের রক্তে যার হাত রঞ্জিত করেছেন তিনি হচ্ছেন চেঙ্গিস খান, যিনি পৃথিবী থেকে মুসলিমদের অস্তিত্ব মুছে দিতে চেয়েছেন। শুধু তাই নয়, মুসলিম জনবসতির প্রাণীগুলোও নিস্তার পায়নি এই শাসকের হাত থেকে। চেঙ্গিস খান মঙ্গোলীয় উপাধি, যার অর্থ বিশ্বজনীন শাসক। তিনি প্রধান মঙ্গল রাজনৈতিক ও সামরিক গ্রেট খান। ইতিহাসেও তিনি অন্যতম বিখ্যাত সেনাপতি বা সেনাধ্যক্ষ হিসেবে। 1158 সাল থেকে 18 আগস্ট 1227 তার জীবনকাল। জন্মসূত্রে তার নাম ছিল তেমোজিন। তেমুর শব্দটি মঙ্গল শব্দ যার অর্থ লোহার তৈরি, জিন শব্দের অর্থ কর্তৃত্ব, তেমোজিন অর্থ কামার। তিনি মঙ্গল গোষ্ঠীগুলোকে একত্র করে 1206 থেকে 1368 সালে মঙ্গল সাম্রাজ্যের গোড়াপত্তন করেন। নিকট ইতিহাসে এটি ছিল পৃথিবীর সর্ববৃহৎ সাম্রাজ্য। তিনি মঙ্গোলিয়ার বোর্জিগেন বংশে জন্ম নিয়েছিলেন। এক সাধারণ গোত্রপতি থেকে নিজ নেতৃত্ব গুণে বিশাল সেনাবাহিনী তৈরি করেন। যদিও বিশ্বের কিছু অঞ্চলে চেঙ্গিস খান অতি নির্মম ও রক্তপিপাসু বিজেতা হিসেবে চিহ্নিত, তথাপি মঙ্গোলিয়ায় তিনি বিশিষ্ট ব্যক্তি হিসেবে সম্মানিত ও সকলের ভালোবাসার পাত্র। তাকে মঙ্গল জাতির পিতা বলা হয়ে থাকে। একজন খান হিসেবে অধিষ্ঠিত হওয়ার পূর্বে চেঙ্গিস পূর্ব ও মধ্য এশিয়ার অনেকগুলো যাযাবর জাতি গোষ্ঠীকে একটি সাধারণ সামাজিক পরিচয়ের অধীনে একত্রিত করেন। এই সামাজিক পরিচয়টি ছিল মঙ্গল। ঐতিহাসিকদের ধারণা 1150 থেকে 1160 সালের মধ্যে এক সময়ে চেঙ্গিস খান জন্মগ্রহণ করেন। বাল্যকাল কাটান ঘোড়া চালনা শিখে। মাত্র 6 বছর বয়সে নিজ গোত্রের সাথে শিকার অভিযানে যোগ দেওয়ার অনুমতি পান। 9 বছর বয়সে তার বাবাকে বিষ প্রয়োগে হত্যা করা হয় এবং তাদের পুরো পরিবারকে ঘরছাড়া করা হয়। মায়ের কাছ থেকে পাওয়া শিক্ষায় তিনি পরিবারের কর্তার ভূমিকা পালন শুরু করেন। অন্যকে রক্ষা করার বিদ্যা তখনই তার রপ্ত হয় যা পরবর্তীতে কাজে লেগেছিল। 40 থেকে 50 বছর বয়সের সময় তিনি মঙ্গল জাতির পত্তন ঘটানোর পর বিশ্বজয়ে বের হন। প্রথমেই জিন রাজবংশকে পরাজিত করেন। চীন থেকেই তিনি যুদ্ধবিদ্যা কূটনীতির মৌলিক কিছু শিক্ষা লাভ করেন। পালাক্রমে দখল করেন পশ্চিম জিরা, উত্তর চীনের জিন রাজবংশ, পারস্যের খোয়ারেজমীয় সাম্রাজ্য এবং ইউরেশিয়ার কিছু অংশ। মঙ্গল সাম্রাজ্য অধিকৃত স্থানগুলো হল আধুনিক গণচীন, মঙ্গোলিয়া, রাশিয়া, আজারবাইজান, আর্মেনিয়া, জর্জিয়া, ইরাক, ইরান, তুরস্ক, কাজাখস্তান, কিরগিজিস্তান, উজবেকিস্তান, তাজিকিস্তান, আফগানিস্তান, তুর্কমেনিস্তান, দক্ষিণ কোরিয়া, উত্তর কোরিয়া এবং কুয়েত। চেঙ্গিস খান 1227 সালে মারা যাওয়ার পর তার পুত্র ও পৌত্রগণ 150 বছর ধরে মঙ্গল সাম্রাজ্যে রাজত্ব করেছিল। তার অভিযানে বেশিরভাগ ইউরেশিয়া জয় করেছিল। ইউরোপের পোল্যান্ড এবং মধ্যপ্রাচ্যের লেভান্ট পর্যন্ত পশ্চিম দিকে পৌঁছেছিল। তার জীবদ্দশায় যে অভিযান শুরু হয়েছিল তার মধ্যে রয়েছে কারাখিতাই, খোয়ারেজমিয়া এবং পশ্চিম জিয়া ও জিন রাজবংশের বিরুদ্ধে এবং জর্জিয়া, কিভানরাস এবং ভোলগা, বুলগেরিয়া।